কি খবর আব্দুল্লাহ, কেমন আছো তুমি? তোমার নাতি এলো, তুমি মিষ্টি খাওয়াইলা না? এই নাও, আমার মাইয়া এসএসসি পরীক্ষায় পাস করছে। এই যে পরীক্ষার মিষ্টি, আজকে রেজাল্ট দিছে, নাও মিষ্টি খাও। এসএসসি পরীক্ষায় মানে মতিন মিয়া, তুমি কি কও? হ আব্দুল্লাহ, তুমি জানো না আমার মাইয়া এসএসসি পাস করছে? হ, তোমার মাইয়া কোন বিষয় লয়ে লেখাপড়া করে? কোন বিষয় লয়ে লেখাপড়া করে হেটা তো জানি না, তবে আমি কইয়া দিছি যে জ্যাম নই হোক মা তোমার ডাক্তার হইতে হইব। তুমি ভালো করে মন দিয়ে লেখাপড়া করো, আমার যত কষ্ট হোক আবদুল্লাহ ভাই আমার এটা সমস্যা নাই, কিন্তু আমার মাইয়ার আমি ডাক্তার বানাবো, এটা আমার স্বপ্ন আবদুল্লাহ ভাই। তুমি গরিব মানুষ, এত টাকা কই পাইবা? স্বপ্ন দেখছো মাইয়ারে লেখাপড়া করে ডাক্তার বানাইবা? তুমি জানো মাইয়ারে ডাক্তার বানাইতে কত টাকা লাগে লেখাপড়া করাইতে? মেলা টাকার দরকার পড়ে। হ আবদুল্লাহ ভাই ঠিকই কইছো, অনেক গরিব মানুষ স্বপ্ন টাকার লেগা নষ্ট হয়ে জায়গা। আমি আমার যদি দরকার পড়ে টেকার, আমি লাগলে আমার শরীরের রক্ত বেঁচে আমার মায়ের আমি লেখাপড়া করামু, তারপর আমি আমার এই স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ। আবদুল্লাহ ভাই বাস কিচ্ছু চাই না, বাস তোমরা দোয়া করো, তোমার দোয়া ডই কাজে লাগবো আমার। হ তোমার মাইয়া তৈলে ডাক্তার হইব, তাইলে তোমার কি লাভ? তোমার তো কোনো লাভ দেখি না। তোমার মাইয়া ডাক্তার হইলে বিয়া দিলে শ্বশুর বাড়ি যাবো, তাইলে তোমার কি লাভ? আচ্ছা একটা কথা চিন্তা করছো আবদুল্লাহ ভাই, তোমার যে পোলার ঘরে নাতি হইলো, নাতিকে হাসপাতালে গিয়ে হইছে না? হ তো কি হইছে, আমার একটা মাত্র নাতি, তার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারই নাকি? হ তা ঠিক, তারপরও কইতে হইতাছে তোমার নাতি যে হইব, তার আগে তুমি কেমনে বুঝবা যে তোমার নাতি হইব না নাতনি হইব? আহা তুমি লজ্জার বিষয়গুলো কেন কইতাছ? পোলার বউ নিজের মাইয়ার মতো, পোলার বউ বিষয় মানুষ এমনি কয় না। রাখো তুমি বিষয় বাদ দাও, নিশ্চয় তুমি ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখছো। আহা মতিন মিয়া ডিজিটাল যুগ তুমি বুঝো না, কি কইতেছ খোলসা করে কও মতিন মিয়া, মাথা কিন্তু গরম হয়ে যাইতাছে। আরে রাখো তোমার মাথা গরম, তুমি তো খালি মাইয়া গো অধিকার লিয়ে বড় বড় ডায়লগ দাও। আজকে তোমার মাইয়ার মতো পোলার বউ, হ্যার আল্ট্রাসোনোগ্রাফি করাও, তাও সেই জায়গায় একটা পুরুষ ডাক্তার, নাতি হইব যেই সময় সেই সময় তুমি তোমার নাতি হইলো সিজারে, সিজার করলে একটা পুরুষ ডাক্তার, তুমি মাইয়া গৌদি করলে এত বড় বড় ডায়লগ দাও, কই গেল তোমার ডায়লগ? তোমার ঘরের মাইয়া গইতেও পর পুরুষের ডাক্তাররা দেখায়, চাই না তোমার নারী অধিকার। যে নারী অধিকার নারীর সম্মান রক্ষা করতে পারে না, এই নারী অধিকারের আমার কোনো প্রয়োজন নাই। মতিন মিয়া মায়ের লেখাপড়া করাইতেছো করাও, এমন বড় বড় কামে তুমি নাক গলাইতে যাও না, কই দিলাম বড় জায়গায় হাত দিতেছি না, দেখো যেগুলো চোখে পড়ে সেগুলা। আমার তো মাইয়া হইছে ভাই, আমি মাইয়া লয়ে টেনশন করতাছি। এই যে দেখো মাইয়ার আলে, তুমি মাইয়া গো অধিকারের কথা কো, মাইয়া গো অধিকার দেওয়া আছে ঠিক আছে, মাইয়ারা লেখাপড়া করব। তো মাইয়ারা লেখাপড়া করতে যাইয়া মাইয়ারা লেখাপড়া করব, এই পুরুষ গো জায়গা গুলা মাইয়ারা দখল করে রাখছে, আর মাইয়া গো যত জায়গা আছে মাইয়া গো জায়গা গুলো কি ডাক্তার জায়গায় ওই ডায়াগনিক সেন্টারে সিজারের কাজ করবো, মাইয়ারা ওই জায়গায় ঢুকাই দিছে পুরুষ, যে জায়গার ভিতরে মাইয়া গো কাম ওই জায়গায় পুরুষ গো ঢুকাইছে, আর যে জায়গায় পুরুষ গো কাম এই জায়গায় মাইয়া গো ঢুকাইছে। এই যে দেখো আবদুল্লাহ ভাই, একটা হাসপাতালের ভিতরে হাজার হাজার রকমের মানুষ হইয়া হাজার হাজার রকম কথা কয় রিসেপশনের মধ্যে, ওই রিসেপশনে পুরুষ নাই তো ওই জায়গায় মহিলা দিছে, আর যে জায়গার মধ্যে সিজার করবো আল্ট্রাসোনোগ্রাফি করবো ওই জায়গা করবো ওই জায়গায় নারীর কাম ওই জায়গায় দিয়ে দিছে পুরুষ। তুমি একটু চিন্তা করে দেখো তো জিনিসটা, এই যে নারী গো কামে ঢুকাই দিছে, আর হাজার হাজার বাংলাদেশের পোলাপান লেখাপড়া কইরা বেকার হয়ে ঘুরতেছে, কেউ রিক্সা চালাইতেছে, কেউ লেখাপড়া কইরা চাকরি না পাইয়া বাপের জমিতে কাম করতেছে, তো এত লেখাপড়া করে এত কষ্ট করে কি লাভ হইলো? হেলে গা আমি আমার মাইয়ারে ডাক্তার বানামো, তোমরা তো গ্রামের মান্যগণ্য লোক, তোমরা তো এটা পারবা না, তোমার তো মাইয়া নাই, হেলে গা আমি আমার মাইয়ারে ডাক্তার বানামো, আমার মাইয়ারে আমি এই গ্রামের যত মাইয়া আছে মাইয়া ইজ্জত বাসানের কামে লাগামো। যদি আমি তুঙ্গো এই দেশের আইনে চলতাম যাই, তুইলে ভাই মাইয়া গো ইজ্জত রক্ষা করা সম্ভব না, হেলে গা আমি চিন্তা করছি আমার মাইয়ার আমি ডাক্তার বানামো, ডাক্তার বানাইয়া মাইয়া গো ইজ্জত মাইয়া করে দিয়া রক্ষা করামো, মাইয়া গো কামে পুরুষ গো ঢুকাইতাম না, পুরুষ গোটা কামে মাইয়া গো ঢুকাইতাম না। যদি আঙ্গলাগে তোমরাও হাত মিলাও, এই গ্রামে সবাই যদি আঙ্গলাগে হাত মিলায়, তাইলে ভাই আবদুল্লাহ ভাই তুমি দেখো সুন্দর একটা সমাজ, সুন্দর একটা গ্রাম তৈরি হইব। তুমি কথাটা চিন্তা করে দেখো একটু, মাথা গরম করলে ভাই কোনো লাভ নেই। মতিন মিয়া তুমি অবশ্য কথাটা ঠিকই কইছো, আমি এমন করে কথাগুলো ভাবি নাই,
এক কাম করো, আমার তো মাইয়া নাই, আমার মাইয়া যেহেতু নাই তাইলে তোমার মাইয়ারে লেখাপড়া করাইতে ডাক্তার বানাইতে যত টাকা লাগে সব আমি দিব, তুমি কোনো চিন্তা করে না মতেন মিয়া। আচ্ছা তাহলে হেডই কথা রইলো, মিষ্টিগুলো আরো মানুষের বাড়ি বাড়ি যায় দিয়েই তুইব, যাই আমি এখন মিষ্টি দিয়ে গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভিডিও দেখতে দেখতে চলে এলাম ভিডিও শেষ প্রান্তে। সো এখন জমজের মুখ থেকে কিছু কথা শুনে আমরা ভিডিও থেকে বিদায় নেব, এতক্ষণ আপনারা আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এমন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর যাওয়ার আগে বলতে চাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন মরুভূমির দিনগুলো ঠিক এভাবেই কাটাতে পারি এবং আপনাদের সাথে এনজয় করতে পারি। এই বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।